আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই এবং বোনেরা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের খুব চমৎকার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। তো আমি যেহেতু পাউলুনিয়া বিজনেস করি, পাউলুনিয়া গাছ সম্পর্কে, তো পাউলুনিয়া গাছ পৃথিবীর দ্রুত বর্ধনশীল এবং অনেক দামি কাঠের গাছ। এই গাছটা বাংলাদেশে যেমন সেগুন গাছ এক নম্বর, এই সেগুন গাছ থেকে কয়েক গুণ বেশি শক্ত এবং মজবুত। তো এইটা আছে আমাদের একটা স্টাম্প। তো আমরা সাধারণত চারা দুই ধরনের হয়, একটা আছে রুট কাটিংয়ের চারা আর একটা আছে স্টাম্প কাটিংয়ের চারা। তো আমার সামনে যে গাছ এই যে মূলটা দেখতেছেন একে বলা হয় আছে আপনার স্টাম্প কাটিং। তো এই স্টাম্প কাটিং আমরা একটা ভাইকে দিব, আমরা মাত্র দুই দিন আগে আমরা এই স্টাম্পগুলো তুলছি। তো এই স্টাম্পগুলো আপনারা একটু দেখলে বুঝতে পারবেন। তো এই স্টাম্প কাটিংয়ের যে আপনার যে মেজারমেন্ট সেটা আছে আপনার 5 থেকে 6 ইঞ্চি, সর্বোচ্চ 5 থেকে 6 ইঞ্চি পরিমাণ আমরা আছে কেটে এখান থেকে আমরা সেই স্টাম্পগুলো দিয়ে থাকি। তো আপনাদেরকে দারুণ একটা বিষয় আপনাদেরকে দেখাবো, মাত্র দুই দিন আগে আমরা স্টাম্পগুলো তুলছি। সো তো মনে করেন যে রুট কাটিংয়ের চারা এক বছর পরে, অর্থাৎ যে যখনই রোপণ করুক না কেন, মার্চ মাসে শীতের পরে যখন গরম আসে তখন হালকা হালকা যে গরম পড়ে তখন দেখবেন বাংলাদেশে ম্যাক্সিমাম গাছে এই কুশিগুলো বের হয় বা ডালপালা বের হয়, ওই টাইমে এই গাছগুলো কিন্তু কি আপনার স্টাম্প কাটিং করতে হবে। তো যারা যে ছোটো চারা নেবেন তারা আছে মার্চ মাসে স্টাম্প কাটিং করবেন, আর যারা সরাসরি স্টাম্প নিতে চান আমাদের কাছে যে স্টাম্প আছে, তো সেই স্টাম্পগুলো আপনাদেরকে আমি দেখাবো যে মাত্র দুই দিনের ভিতরে যে কী পরিমাণ কুশি অলরেডি গাছ থেকে বের হয়েছে। দেখেন এই যে একটা স্টাম্প, অনেকেই বলেন যে ভাই আসলে এই গাছের যে মূল, এই মূলটা যদি আমরা রোপণ করি তাহলে আসলে কীভাবে বাঁচবে, আসলে আমরা বিশ্বাস করি না। তো আমি তাদেরকেই বলবো যে দেখেন এই একটা স্টাম্প থেকে কতগুলো আপনার কুশি বের হয়েছে। তো দেখেন এই দেখেন একটা, এই পাশে আর একটা, এই যে দুইটা, ওই যে তিনটা, এবং আমি যদি একটা ঘুরাই তাহলে দেখেন যে কী পরিমাণ আপনার অলরেডি কুশি বের হয়ে গেছে। এই যে দেখেন কত সুন্দর করে আপনার কুশি বের হয়ে যাচ্ছে। তো যাই হোক, এবং দেখেন একটা স্টাম্প থেকে আপনার 8-10-15টা করে আপনার কুশি বের হবে। পুরোটা স্টাম্পটা দেখেন এই ছোটো ছোটোগুলো সাদা সাদা যেগুলো দেখতেছেন এগুলো আছে আপনার কুশি বের হচ্ছে নতুন করে। আপনি এখান থেকে দেখেন এই পাশে কী পরিমাণ কুশি অলরেডি বের হয়েছে। এইখান থেকে আপনি সুষ্ঠু সবল দেখে আপনি আছে একটা স্টাম্প রাখবেন, একটা গাছ রাখবেন। তো এর পাশে এই দেখেন আমি এখানে রেখে দিলাম সাইডে, এবং আরেকটা আমি স্টাম্প দেখাই, মাত্র দুই দিনের ভিতরে কী পরিমাণ কুশি অলরেডি বের হয়েছে দেখেন। আপনারা খেয়াল করলে আপনি বুঝতে পারবেন, দেখেন ওই মাথা কী পরিমাণ আপনার আছে শাখা প্রশাখা বের হচ্ছে। এবং আমি যদি সরাই এখানে রাখি আবারও আপনাদেরকে দেখাই, দেখেন আপনার কী পরিমাণ আপনার কুশি বের হচ্ছে। তো যারা মনে করেন যে আসলে গাছের যে শিকড় বা স্টাম্প যদি আমরা লাগাই তাহলে কি আসলে এই গাছগুলো হবে কি না, তো অনেকেই বলেন যে ভাই স্টাম্পটা মূলত স্টাম্পটার আছে যে কাটিংটা আমরা করি সেটা হচ্ছে আমার আপনাদের 5 ইঞ্চি পরিমাণ। তো দেখেন এই যে একটা কুশি অলরেডি বের হচ্ছে, তো একটা বেরোবে না, এখান থেকে ভরে যাবে বা অনেকগুলো বের হবে। এই যে দেখেন অলরেডি কিন্তু এই বের হয়ে গেছে, ঠিক আছে। তো তারপর আমি আপনার আস্তে আস্তে করে ওটা উঠাইলে আপনারা দেখবেন এই যে দেখেন এই স্টাম্পটা থেকে আপনার এখানে কী পরিমাণ স্টাম্প থেকে আপনার খুশিগুলো বের হচ্ছে। তো আমরা যেহেতু বাংলাদেশের সবথেকে বড় নার্সারি এবং প্রজেক্ট সেটা আছে নড়াইলে, এবং আমাদের দুইটা শাখা আছে এই মুহূর্তে, আমরা বাংলাদেশের ভিতরে দুইটা নার্সারি সবথেকে বড় যেটা আছে নড়াইলে, সরাসরি নড়াইলে, এবং আরেকটা আছে আপনার ঢাকা উত্তরা। তো উত্তরার যে চারাগুলো আপনারা পাবেন না সেটা আছে শুধুমাত্র জাপানিদের জন্য। তো আমাদের যেহেতু পরিবহনের সমস্যা, যার কারণের জন্য আমরা এয়ারপোর্টের খুব কাছাকাছি আমরা সেই নার্সারিটা করতেছি শুধু জাপানিদের জন্য। তো দেখেন এই যে কুশিগুলো বের হচ্ছে। তো অনেকেই ভাবেন যে আসলে রুট কাটিংয়ে চারা রোপণ করবো নাকি স্টাম্প কাটিংয়ে চারা রোপণ করবো। তো স্টাম্প কাটিংয়ে চারার গ্যারান্টি আছে, এই চারা মরতে জানে না। এই গাছগুলো কিন্তু দেখেন মাত্র দুই দিনে আইনে শুকনার ভিতরে রেখে দিছি, অলরেডি কিন্তু আপনার কুশিগুলো বের হতে শুরু করেছে। তো আমি মনে করি যারা অল্প দিনে শর্টকাটের ভিতরে কিছু করতে চান তাহলে আপনারা স্টাম্পটা নিতে পারেন। আর যারা মনে করেন যে না আমি ছোটো চারা অল্প টাকায় পাই, তো আমরা আজকে একটা ডিসকাউন্ট দিতেছি, যেহেতু আমাদের প্রচুর পরিমাণ স্টাম্প তুলতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা একটা স্টাম্প বিক্রি করি 300 টাকা। তো আমরা আগামী 10 তারিখ পর্যন্ত, যেমন আজকে 1 তারিখ, আগামী মাসে 10 তারিখ, অর্থাৎ 10 দিনের জন্য আমরা একটা ডিসকাউন্ট দিতেছি। আমাদের চারার মূল্য পড়বে মাত্র 200 টাকা, রুট কাটিংয়ের দাম পড়বে 100 টাকা, আর স্টাম্প কাটিংয়ের চারা অর্থাৎ আমি যে চারাটা বা যে স্টাম্পটা দেখাচ্ছি এটার দাম পড়বে মাত্র 200 টাকা। এবং এখানে গাছের গ্যারান্টি পাবেন, এখানে আপনার গাছটা মরার কোনো সুযোগ নাই। তো ইনশাল্লাহ আপনারা যদি যারা এই পাউলুনিয়া গাছের স্টাম্প নিতে চান দ্রুতভাবে আমাদের সাথে যোগাযোগ করেন, দ্রুতভাবে। তো এখানে দেখেন যে শুধু এই যে দেখেন স্টাম্পটা কত সুন্দর করে বের হচ্ছে, ওই সাদা
দেখেন। তো আমি মনে করি যে যারা শর্টকাটের ভিতরে যে এক বছর আমরা পিছিয়ে থাকতে চাই না তাদের জন্য আছে আমরা স্ট্যাম্প। তো এই দেখেন যে কী পরিমাণ স্ট্যাম্প থেকে খুশিগুলো বের হচ্ছে। তো আল্লাহর রহমতে আমরা এই পর্যন্ত যাদের কাছে আমরা চারা দিছি আমাদের ব্যাক রেকর্ড খুবই কম এবং আমরা ভাই সহজ সরলভাবে আমরা বিজনেসটা শুরু করি এবং আমরা চাই যে আমাদের এই কোম্পানির যে মান সেই মানটা আমরা ধরে রাখার জন্য আমাদের যদি লস করতে হয় তো আমরা লস করতে রাজি আছি। তো দেখেন এইখানে খুশি অলরেডি বের হয়ে গেছে। আমাদের এখানে যে পরিমাণ স্ট্যাম্প আছে তার ভিতরে দেখেন ম্যাক্সিমাম স্ট্যাম্পটাও কিন্তু অলরেডি খুশি বের হয়ে গেছে। তো এটা যদি আপনার হাজারও ভেঙে যায়, মনে করেন আমরা তো এখানে বের হওয়া চারা আমরা বিক্রি করি না, আমরা নগদে ধরেন আজকে আমরা স্ট্যাম্পটা তুলছি আমরা আজকেই পাঠাবো অথবা সর্বোচ্চ কালকে। তো দেখা যাচ্ছে যে এই স্ট্যাম্পগুলো থেকে খুশিগুলো বের হতে সর্বনিম্ন মানে আপনার সময় লাগে আসছে 10 দিন থেকে শুরু করে আপনার 1 থেকে 1.5 মাস পর্যন্ত সময় নেয়। অনেক সময় দেখা যায় কিছু কিছু জায়গায় আপনার তাপমাত্রা মাটির ভিতরে কিন্তু তাপ থাকে, ঠিক আছে। তো হালকা হালকা যেখানে তাপমাত্রা একটু বেশি পড়ে ওইখানে দ্রুতভাবে বড় হয়, বাকিগুলো সিস্টেম ওয়াইজ কিন্তু সেই চারাগুলো বের হয়। তো যাই হোক দেখেন আপনাদেরকে আমি যদি দেখাই যে এখানে সব কুশিগুলো অলরেডি বের হয়ে গেছে। তো আমি আশা করি যারা পাউলুনিয়া স্ট্যাম্প অথবা রুট নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের যোগাযোগের ঠিকানা নড়াইল পাউলুনিয়া নার্সারি এবং প্রজেক্ট, আমার মোবাইল নাম্বার 01913888120, এটা আছে আমার ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার 01831 3548 60, অর্থাৎ বাংলা ইংরেজি একসাথে দিলাম। আবার আমি স্ক্রিনে লেখা থাকবে, যাদের চারা প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আবারও বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।